ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। দ্রুত লোকাল ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। রেলের সঙ্গে বৈঠকে একাধিক প্রস্তাব রাজ্য সরকারের। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু হোক ট্রেন, কিভাবে লোকাল ট্রেন চালু, 5ই নভেম্বর চূড়ান্ত বৈঠক। কোন স্টেশনে কোন ট্রেন দাঁড়াবে তা নিয়ে বৈঠক। 50% যাত্রী নিয়ে লোকাল চালানোর প্রস্তাব রেলের। একটি লোকালে 1200 বদলে 600 যাত্রীর ভাবনা রেলের। 10-15% লোকাল দিয়ে শুরু করতে চায় রেল, তারপরে 25% লোকাল চালানোর প্রস্তাব রেলের। লোকালে দাঁড়িয়ে যাবার সংস্থান রাখছে না রেল। সব স্টেশনে লোকাল ট্রেন না দাঁড় করানোর প্রস্তাব। মাস্ক, স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব, 4টি বিষয় মেনে লোকাল চালানোর প্রস্তাব রাজ্যের। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব কি বললেন, পাশাপাশি রেলের তরফে কি জানানো হয়েছে শুনব। অতিমারির কারণে যে জনস্বাস্থ্য বিধি অবশ্যমান্য সেটা মানতে হবে, আবার তার সঙ্গে সঙ্গে যেটা যাত্রী স্বার্থ তাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা ডিটেইলে প্ল্যান করে আমরা 5 তারিখ, ঠিক হয়েছে 5th November, ডিটেইল ক্যালেন্ডার কাইন্ড অফ থিং নিয়ে বসার চেষ্টা হবে, যাতে কোন রুটে কোন সময়ে কিভাবে গ্যালোপিং মোড যেটাকে বলা হয় কয়েকটা, সেটা ওনারাই ঠিক করবেন। অ্যাভারেজ বা প্রমাণ সাইজের ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারে, এই সময়ে মনে করা হচ্ছে 600 জনের মতো, 600 প্যাসেঞ্জার্স হচ্ছে যে প্রোটোকল। ওয়ার্কিং ডেজে আমার শিয়ালদাতে 915টা ট্রেন, হাওড়াতে 407টা ট্রেন চলে ডেইলি। তো আমরা টু স্টার্ট উইথ অ্যারাউন্ড 10-15% দিয়ে স্টার্ট করবো, এন্ড আপ টু 25% নিয়ে যাবো আফটার ফিউ ডেজ। এই বৈঠকের পর যাত্রীরা কি বলছেন শুনব। ওকে বাসে করে একই প্যাসেঞ্জার এইভাবে ভিড়ের মধ্যে যাচ্ছে, ট্রেনে করে কি যেতে অসুবিধা কি আছে? আমরা চাইছি রেল চলুক এবং মানুষ যাতে যাতায়াত করতে পারে, রুটি রোজগারের টারে যেতে পারে, সেই ব্যবস্থা করা হোক। এমনি আমরা খেটে খাওয়া মানুষ, অফিস কাছারি সব খুলে গেছে, ব্যবসা মার খাচ্ছে, ট্রেন চললে এতে জনসাধারণের আমাদের অনেকটাই লাভ হবে। পুরো সমস্যা সুরা হবে কিনা বলতে পারবো না, তবে কিছুটা হলেও হবে। হকার বা যারা যাতায়াত করে রোজগার করে বাড়িতে যায় সে লোকগুলো তো খেতে পাচ্ছে না, তাদের কথাটাও তো ভাবা উচিত। মনে হয় ট্রেনটা যে প্রোটোকল আছে সেগুলো মেনে যদি চালানো হয়, যদি মেট্রো চলতে পারে তো লোকাল ট্রেন না চলার অসুবিধাটা কোথায় আমি তো বুঝি না। এই বৈঠক নিয়ে রাজনৈতিক দলগুলির কি প্রতিক্রিয়া আসুন শুনে নিই। আমাদের সরকার এবং রেলই বারবার চাইছে যাতে যে কোনো অবস্থায় ট্রেনকে চালু করার, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য সরকার তখন রাজি হয়নি। আজকে যখন মানুষ চাইছেন যে ট্রেন চলুক, লোকাল ট্রেন চলুক, তাদের জীবনটা জীবনে ফিরে আসুক, তখন সেই অবস্থায় মানুষের মুখ বুঝে আজকে রাজ্য সরকার এমন একটা মানুষের সামনে দেখাতে চাইছেন যে তারা ট্রেন চালাতে চাইছেন, এখনো রেল দপ্তর এতে রাজি হচ্ছেন না। রেল কর্তৃপক্ষ যেটা বলেছে যে 25% ট্রেন চলবে আর 50% যাত্রী নিয়ে, এই বিধিনিষেধ থেকে আরোপ করতে গেলে যে পরিমাণ পুলিশ ইত্যাদি লাগবে প্রত্যেকটি স্টেশনে স্টেশনে, সেটা কি অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব? আজকে বলছে রেল চলবে, 2 মাস সময় লেগে গেল এত বিক্ষোভের পর। কি সরকার বলছে? 15% ট্রেন চলবে। আর কি বলছে? একটা ট্রেনে 600-র বেশি লোক বসতে পারবে না, সম্ভব? এতে তো উল্টারও বিপদ বাড়বে, বরঞ্চ ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াক। পশ্চিমবঙ্গের মানুষের দুরবস্থা শেষ নাই, আর্থিক কার্যকলাপ শুরু করতে হবে, রুটি রুজির সমস্যা আছে, তাই ট্রেন চালু করার জন্য মানুষের চাপ আছে। পশ্চিমবঙ্গ সরকার সব বিষয়গুলো নিয়ে টালবাহানা করছে, হ্যাঁকে হ্যাঁ বলতে পারছে না, নাকে না বলতে পারছে না। বারবার করে কেন রেল কর্তৃপক্ষ রাজ্যকে বলবে যে আপনারা ট্রেন চালান? রাজ্যের কি কোনো নিজস্ব উদ্যোগ নেই? রাজ্যের কি কোনো নিজস্ব ভাবনা নেই? মেট্রো রেল তো চলল, তো প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন চালাবে কি চালাবে না রাজ্যকে সেটা পরিকল্পিতভাবে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, হয় বলুক চলবে, না হয় বলুক চলবে না, আচ্ছা দেখছি দেখবো, এই তত্ত্ব ছেড়ে রাজ্যকে একটা সিদ্ধান্ত নিতে হবে।
আসছি পরের খবরে। ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস। স্কুল কবে কিভাবে ক্লাস শুরু করা যায় তা নিয়ে আলোচনা শুরু। সশরীরে পড়ুয়াদের ভাগাভাগি করে স্কুলে আনার প্রস্তুতি রাখছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। কলেজের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ডিসেম্বর থেকে করবে। করোনা সংকট এখনো অব্যাহত, তার মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, স্কুল খোলা নিয়ে কালীপূজোর পর সরকার চিন্তা ভাবনা করবে। এই প্রেক্ষাপটে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল স্কুল শিক্ষা দপ্তর। খুললেই তো হবে না, সেটাকে চালাতে হবে। আমি খুলে দিলাম, তার দুদিন পরে আবার বন্ধ করে দিলাম, তা করে লাভ নেই। আমরা সামগ্রিকভাবে স্বাস্থ্যবিধি মেনে কী করে ক্লাস চালু করা যায় সেটা আমরা অন্য ক্ষেত্রে বলেছি ডিসেম্বরে। কলেজের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ডিসেম্বর থেকে করবে। ন্যাচারালি আমরা স্কুলগুলোর ক্ষেত্রেও একটা ভাবনা চিন্তা ওদের সাথে করছি। সরকারি সূত্রে খবর, কালীপূজো মিটলেই স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার। এখন প্রশ্ন হল, শিক্ষা প্রতিষ্ঠান খুললে সবার কি একসঙ্গে ক্লাস করার সুযোগ থাকবে নাকি পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেঁধে দেওয়া হবে? এগুলির পাশাপাশি আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষা মহলে, তা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। সাধারণত নভেম্বরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়, অথচ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো এখনো সশরীরে ক্লাসই হয়নি। এই প্রেক্ষাপটে সিলেবাস কমিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবার চিন্তা ভাবনা করছে সরকার। এক্ষেত্রে তৈরি হয়েছে একাধিক সম্ভাবনা। সিলেবাস কমিয়ে নির্ধারিত সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে, উচ্চ মাধ্যমিক পিছিয়েও দেওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটির রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কৃষ্ণ অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একজন অপরাধীর সঙ্গে কিভাবে মঞ্চে থাকবো? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গরুং নিয়ে সুর চড়ালেন তামাং, মন্তব্যে নারাজ তৃণমূল। পাহাড়ে আগুন লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ বিজেপির। We are not going to share any political and administrative platform with Bimal Gurung and Roshan Giri and his group. Mere ko lagta hai ki uska presence se North Bengal mein ashanti ho jayega. বিজেপির হাত ছেড়ে তৃণমূলের কাছাকাছি এসেছেন বিমল গুরুং। এই পরিস্থিতিতে বিমলের বিপরীত গোষ্ঠীর নেতা বিনয় তামাংকে মঙ্গলবার নবান্নে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিধানসভা ভোটের আগে বিনয় তামাংকে বিমল গুরুংয়ের সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিতে পারেন তিনি, কিন্তু তা কি আদৌ সম্ভব? এসা হ্যায় কি হাম লোগ বিমল জি সে কাম নাই করনে কে লিয়ে তৈয়ার নাই হ্যায়। We are not going to share any administrative and political platform with Bimal Gurung and Roshan Giri. He is figurative leader and he has got so many cases, almost 150, above 150 cases, over UPA case hai. So judiciary is there, so judicial process hona chahiye. Teen saal hum logon ne paar itna zara shanti banaya, so uska soch ka against mein hum logon ne kaam kiya. Abhi saath mein kaam karke fir paar wahi aasan banana nahi chahta hum. 2017 তে দার্জিলিং এ অশান্তির জন্য বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে রাজ্য পুলিশ। 2017 সালের 17ই জুন সিংবাড়িতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়, সেই ঘটনাতেও বিমল গুরুং এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সে বছরই 13ই অক্টোবর গুরুংকে ধরতে গিয়ে খুন হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক, সেই মামলাতেও অভিযুক্ত বিমল গুরুং। এরপরেই গা ঢাকা দেন বিমল গুরুং। তাঁর অনুপস্থিতিতে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে বিনয় তামাংদের। বিনয়দের হাত ধরেই পাহাড়ের জমি শক্ত করতে উঠে পড়ে লাগে তৃণমূল। কিন্তু তিন বছর পর আচমকাই কলকাতা এসে বিজেপির সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী দেখার ইচ্ছে প্রকাশ করেন গুরুং। প্রাইম মিনিস্টার হো ইয়া হোম মিনিস্টার হো, জিসনে মেরা সাথ কমিটমেন্ট কিয়া তো আজ তক পুরা নাই কিয়া, আর আনে ওয়ালা 2021 কা ইলেকশন, ইয়ে ইলেকশন মে হাম লোক মিস মমতা ব্যানার্জি টিএমসি কা সাথ এলায়েন্স হোকর হাম লোক ইসকা জবাব দেনা চাহতা হুম। মিস মমতা ব্যানার্জি কো ফির দোবারা তিসরা বার হাম লোক চিফ মিনিস্টার দেখনা চাহতা হুম। কিন্তু যার বিরুদ্ধে এত মামলা, যিনি পুলিশের নথিতে ফেরার, তাকে কাছে পেয়েও কেন ছেড়ে দিচ্ছে রাজ্য প্রশাসন? প্রথম থেকে এই প্রশ্ন তুলছে বিরোধীরা, এবার একই সুর বিনয় তামাংয়ের গলাতেও। যদিও পাহাড়ের নতুন সমীকরণ নিয়ে কোনো মন্তব্যে নারাজ তৃণমূল। বিনয় তামাং যে কথাটা বলেছেন সেই সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, এই মুহূর্তে কোনো মন্তব্য করতেও চাই না।
উনি কলকাতায় গেছেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা। আমরা সবাই চাই পাহাড়ের শান্তি, পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের বিকাশ। নিজে হাতে করে নিজে আবার আগুন জ্বালাচ্ছেন, নষ্ট করছেন, এবং মমতা ব্যানার্জির উপর থেকে বিশ্বাস মানুষের হটে যাচ্ছে, কারণ উনি ভোটের জন্য যা খুশি করতে পারেন। 2017 দার্জিলিং অশান্তির পর দুভাগ হয়ে যায় গোর্খা জনমুক্তি মোর্চা। প্রথম থেকে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলছে বিনয় তামাং গোষ্ঠী। এখন সেই পথে হাঁটতে চাইছেন বিমল গুরুংও। কিন্তু দুজনকে সঙ্গে নিয়ে চলা কি তৃণমূলের পক্ষে সম্ভব? মোহন প্রসাদ, মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তিন দিন পরে দুর্গাপুর ব্যারাজের ভাঙা গেটের মেরামতি শুরু। পরশুর মধ্যে স্বাভাবিকের আশ্বাস পুরসভার। দুর্গাপুর আসানসোলে তীব্র জলকষ্ট, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলের একাধিক কারখানায়, বিঘ্নিত উৎপাদন। পুরসভার তরফে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কার, বিলি করা হয়েছে প্রায় 1,00,000 জলের পাউচ। তিন দিন হতে চলল, এখনো মেরামত হলো না দুর্গাপুর ব্যারাজের ভাঙা লক গেট। তার জেরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল ও বাঁকুড়ার একাংশে তীব্র জলকষ্ট, বন্ধ পানীয় জল সরবরাহ, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। এই যে লক গেটটি, সেটিকে মেরামত করা হবে, এবং মেরামত করার পর এখানে ফ্লোটিং গেট নিয়ে এসে তারপরে কিন্তু আবার পুনরায় জল ভরাট করা হবে। এই কাজ কিন্তু আজকে সারাদিন দিনভর চলবে, আগামীকাল এই কাজ কিন্তু শেষ হবে, তারপর আবার নতুন করে জল ভরা হবে, এমনটাই জানাচ্ছে সেচ দপ্তর। দুর্গাপুর পুরসভা সূত্রে খবর, 5, 15, 24, 26, 31, 32, 41 ও 43 নম্বর ওয়ার্ডে জলের সংকট সব থেকে বেশি। সমস্যা মেটাতে পুরসভার তরফে জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে, অন্যান্য জায়গা থেকেও চাওয়া হয়েছে জলের ট্যাঙ্কার। ইতিমধ্যে পানীয় জলের প্রায় 1,00,000 পাউচ বিলি করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গাতেই পানীয় জলটুকুও মিলছে না বলে দাবি, জল কিনে খেতে হচ্ছে অনেককে। কবে থেকে খাওয়ার জল নেই? কাল থেকে খুব অসুবিধা হচ্ছে আমাদের জলের। জলের বিকল্প ব্যবস্থার জন্য দুর্গাপুর পুরসভা ভবনে পশ্চিম বর্ধমানের জেলা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, দুর্গাপুরের মেয়র, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ, ইস্টার্ন কোলফিল্ড একসঙ্গে বৈঠকে বসে। আমরা আজকেও বেশ কিছু ওয়ার্ড এবং ডিএসপির এলাকার মধ্যে ডিএসপি পুরো তারা জল দিয়েছে। আমাদের অন্যান্য এলাকার মধ্যে প্রায় 6টা ওয়ার্ডে আমরা জল আজকে সকালেও জল দিয়েছি। পাউচগুলো আমি বলেছি মেনলি বস্তি এলাকা দিতে, তখন বস্তি এলাকার লোকরা সাধারণত খাবে পানীয় জলটা নেয় রাস্তার ধারের যেগুলো স্ট্রিট ট্যাপ আছে তার থেকে, সেগুলোতে জল নেই বলে অসুবিধে। শুধু জনবসতি এলাকায় নয়, জলসংকটের প্রভাব পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক কারখানায়, বিঘ্নিত হয়েছে উৎপাদন। আমাদের কারখানায় কোনো জল নেই, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। আমরা অলরেডি পলিউশনকে জানিয়ে দিচ্ছি, আমরা পাওয়ার প্ল্যান্ট বন্ধ, মানে স্টাফেদেরও প্রচণ্ড অসুবিধা হচ্ছে যে জল হঠাৎ করে বন্ধ কেন, জল নেই। সেচ দপ্তর জানিয়েছে মঙ্গলবারও জলসংকট চলবে, তারপর থেকে অবস্থার উন্নতি হতে পারে। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। আসছে পরের খবরে, একসঙ্গে 6 জেলার ডিএম বদলি। উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, নদিয়া, দার্জিলিং এর ডিএম বদলি, একসঙ্গে আমলা স্তরে 11 জনের বদলি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,957, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 57, কলকাতায় একদিনে আক্রান্ত 882, মৃত 13, উত্তর চব্বিশ পরগনা একদিনে আক্রান্ত 876, মৃত 13, রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 88.59%।